নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আজ আমি আপনাদেরকে জানাবো যে 1427 বঙ্গাব্দে ধনুরাশির জাতক ও জাতিকার কি হতে চলেছে। থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন যে কি হতে চলেছে, তাও বিস্তারিতভাবে জানতে ভিডিওটি এতটুকু পার্ট মিস করবেন না। তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, চ্যানেলটি মোটিভেশনাল চ্যানেল। এই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে মোটিভেশনাল সমস্ত রকম ভিডিও আপলোড করা হয়। এই ভিডিওগুলো যদি আপনারা প্রতিদিন ফলো করেন, এতটুকুটা দাবি নিয়ে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনাদের চলার পথকে অনেকটা সুগম করে তুলবে এবং মানুষ চিনতেও সহায়তা করবে। তাই এখনই জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য আপনারা সার্চ বারে টাইপ করুন জীবনজয়ী। চ্যানেলটি দেখতে পাচ্ছেন, চ্যানেলের মধ্যে প্রবেশ করুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। আসতে চলেছে 1427 বঙ্গাব্দ এবং এই বছর ধনুরাশির বস খেতাব পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এটি গুজব গল্প নয়, এটি বাস্তব গল্প। কি কি হতে চলেছে ধনুরাশির জীবনে তা আমি বলতে চলেছি। প্রথম যে কথাটি আমি বলবো সেটি হচ্ছে, এই বছর ধনুরাশির জাতক ও জাতিকাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে, সেটি বিজনেস থেকে এবং চাকরি থেকে। হ্যাঁ বন্ধুরা, যারা বিজনেস করছেন, বিজনেস বলতে যারা গার্মেন্টসে বিজনেস করছেন, যারা ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, যারা স্বর্ণ দ্রব্যের বিজনেস করছেন, যারা লোহা জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, যারা জলের জাতীয় দ্রব্যের বিজনেস করছেন, যারা অনলাইন বিজনেস করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই কটা বিজনেস সুপার ডুপার বাম্পার যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের এই বিজনেসগুলো এত ভালো যাবে, এত ভালো যাবে যে আপনাদের অর্থ নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না, এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি। এরপর আসি আপনাদের চাকরি স্থান। এই বছর ধনুরাশি জাতক জাতিকারদের চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু বর্তমানে সিচুয়েশনটা কিন্তু আমরা ঘরবন্দি আছি, এটা আপনারা জানেন, আমিও জানি, সকলেই জানেন। তো এই পজিশনে যেহেতু আমরা ঘরবন্দি আছি, সেহেতু কিন্তু চাকরি কিন্তু আসবে না, মানে চাকরি পাবেন না। কিন্তু পরবর্তীতে যখন লকডাউনটি কেটে যাবে তখন কিন্তু আপনাদের চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। এছাড়াও এই বছর ধনুরাশির জাতক ও জাতিকাদের শত্রু দমনের বছর হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এতদিন ধরে যে শত্রুগুলো আপনাদেরকে জ্বালিয়েছে, পুড়িয়েছে না, সেই শত্রুগুলোকে উপযুক্ত জবাব দেওয়ার মতো বছর চলে এসছে। শত্রুরা আপনাকে দেখে 10 পা পিছিয়ে যাবে, এতটুকুটা আমি বলতে পারি। কারণ আপনার মানি পাওয়ার, আপনার পলিটিক্যাল পাওয়ার, আপনার নিজস্ব ব্যক্তিত্বর কাছে এই শত্রুরা কিছুই না। তো এই বছর শত্রুরা এক সাইডে পার্ট হয়ে যাবে। তো এই গেল শত্রু স্থান। এই পরে আসি আপনাদের ম্যারিড লাইফ, মানে দাম্পত্য জীবন। ধনুরাশির জাতক ও জাতিকাদের দাম্পত্য জীবন খুব একটা কিন্তু ভালো যেতে যাবে না। এই বছর ধনুরাশির জাতক ও জাতিকাদের দাম্পত্য জীবনে একটু কোলাহল থাকবে, একটু মানে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে। তবে আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, আপনারা নিজেরা যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখেন সেক্ষেত্রে কিন্তু সেরকম ঝামেলা আসবে না। এরপরে আসি আপনাদের বিবাহ স্থান। ধনুরাশির জাতক ও জাতিকার এই বছর বিবাহ যোগ প্রবল পরিমাণে দেখা যাচ্ছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, এবং যারা বিয়ে করে ফেলেছেন কিন্তু ডিভোর্স হয়ে গেছে সেক্ষেত্রেও আপনারা বিয়ের জন্য প্রচেষ্টা করতে পারেন। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। ধনুরাশির জাতক ও জাতিকারা যারা সন্তান নিয়ে এতদিন ধরে
প্রবলেমে ছিলেন, মানে সন্তান আসছে না, সন্তান হচ্ছে না, তাদের কিন্তু এই বছর কিন্তু সন্তানের প্রাপ্তির যোগ রয়েছে। এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু এই বছর সন্তান নিয়ে একটা ভালো গর্ব অনুভব করবেন, এতটুকু আমি বলতে পারি। তবে ধনুরাশির জাতক ও জাতিকাদের এই বছর একটা দিকে প্রবলেম আছে, এই বছর কিন্তু আপনাদের ছোটখাটো অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে, মানে যখন গাড়ি চালাবেন বা বাইরে বেরোবেন তখন একটু সাবধানে বেরোবেন। এবং ধনুরাশির জাতক ও জাতিকাদের এই বছর লটারি প্রাপ্তির যোগ রয়েছে, এর পাশাপাশি বিদেশ ভ্রমণের যোগও রয়েছে। আমি কথাগুলোই যেগুলি বললাম সেগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। এবার আসি শেষে, এই এই যে কথাগুলি আমি বললাম সেগুলি কিন্তু ধনুরাশির ইন জেনারেল কথা বললাম। আপনাদের যদি এই কথাগুলি যদি না মিলে তাহলে আপনাদের নিজস্ব জন্মছকগুলোকে দেখান, কারণ জন্মছক যদি কিছু খারাপ থাকে, নিজস্ব ব্যক্তিগত জন্মছক, তাহলে কিন্তু এই কথাগুলি কিন্তু নাও মিলতে পারে। তবে এতটুকুটা আমি বলতে পারি আপনাদের 50-60% মিলতে বাধ্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।